বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি গতকাল সাংবাদিক সম্মেলন করেন। তিনি আবার বলেন আলো রানী সরকার বাংলাদেশী। সে বিষয়ে প্রথম কি প্রতিক্রিয়া আপনার? উনি কেন বলেন জানি না, এবং এটা ঠিক নয়। আপনারা সকলেই জানেন যে আমি এই দেশীয়, এবং উনি এটা মিথ্যে বলেন। আপনি তো আইনি পদক্ষেপে গিয়েছিলেন, ডিভিশন বেঞ্চে কি আপনার আবেদন গ্রহণ করা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কি কি উত্তর এসেছিল? ওখানে বলা হয়েছে যে দীপক চন্দ্র রাহি দাস নামে একটা মামলা হয়েছিল, সে মামলায় সুপ্রিম কোর্টে যেতে বলা হয়েছে। আমি সেই পথেই অনুসরণ করছি। স্বপন মজুমদার বলেছে আপনার বিরুদ্ধে এফআইআর করবেন এবং আপনাকে বাংলাদেশে পাঠিয়ে ছাড়বেন, কি বলবেন? এটা উনি কেন বলেন জানি না, এটা হলো একদম গাঁজাখুরি কথা, এটা উনি বলতে পারেন না। তিনি আরো মারাত্মক অভিযোগ করেন আপনার নাকি বাংলাদেশি জঙ্গিদের সাথে সংগঠনে যুক্ত থাকতে পারেন এবং আপনি ভারতীয় তথ্য পাচার করতে পারেন, সে বিষয়ে কি কি বলবেন আপনি? উনি কেন বলেন আমি জানি না, কিন্তু উনি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছি 2018 সালে যে উনি মায়ানমার, তারপর মণিপুর, নাগাল্যান্ড, তারপর ডিমাপুর হয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উনি সোনা, হিরোইন, বিভিন্ন দ্রব্যাদি পাচার করতেন। এর দায়ে উনি আসামের গুয়াহাটিতে উনি জেলও খেটেছেন। এই জঙ্গি যোগটুকু উনি ভালো বোঝেন। আপনারা জানেন যে আমরা সমাজকর্মী, আমরা মানুষের জন্য কাজ করি, আমাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে। উনি এত কিছু করেছেন, ওনার কী ব্যবসা আজ পর্যন্ত কেউ বলতে পারেন না। তা উনি কি বলবেন না বলবেন সেটা আমি পাত্তা দেই না এবং কিছু মনে করি না। উনি যা পারেন উনি করবেন। পরবর্তী পদক্ষেপ কী নেবেন আপনি? হ্যাঁ, আমি তো পরবর্তী পদক্ষেপ আইন অনুসারে যেটা আমি নিয়েছি নিচ্ছি। Thank you.